এখন আমরা দেখব বিন ডেফিনেশন ইনহেরিটেন্স। মূলত এটা আসলে বিন নর্মাল ইনহেরিটেন্স না, এটা অ্যাকচুয়ালি আমরা এখানে যে বিনগুলো ক্রিয়েট করব, এই বিনগুলোকে একটা বিন ক্রিয়েট একাধিক বিনকে আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে ব্যবহার করতে পারি, সে ব্যাপারটাই আসলে আমরা এখানে বলতেছি ইনহেরিটেন্স। নর্মাল ইনহেরিটেন্স তো এটা মূলত আসলে হচ্ছে বিনের ডেফিনেশনকে ইনহেরিটেন্স করা। আগের যে এক্সাম্পলটা আমাদের ছিল এমপ্লয়ি এবং অ্যাড্রেসের, আমরা ওইটার মাধ্যমে এই এক্সাম্পলটা দেখব। তো এখানে আমরা আগের এক্সাম্পলে অটোওয়্যার ব্যবহার করলাম, আমরা এখন অটোওয়্যারটা রাখবো না। এখন আমরা এখানে যেই আলাদা আলাদা অ্যাড্রেসের যে বিন দুটো আমরা ক্রিয়েট করেছিলাম, এই বিন দুটোকে আমরা এখানে সেটার মেথডের মাধ্যমে, দ্যাট মিন্স প্রপার্টি ট্যাগের মাধ্যমে এখানে আমরা এটাকে ব্যবহার করব। তো আমরা প্রপার্টির, যেহেতু আমার প্রপার্টিটার এখানে নাম আছে অ্যাড্রেস ওয়ান এবং অ্যাড্রেস টু, সুতরাং আমরা এখানে প্রপার্টির নাম ব্যবহার করছি অ্যাড্রেস ওয়ান, এবং এখানে আমরা ব্যবহার করব রেফ ট্যাগ। রেফারেন্স ট্যাগটা হচ্ছে এই নাম, তো আমরা এই নামটাই এখানে ব্যবহার করছি। দ্যাট মিন্স আমরা এখানে সেটার মেথড ব্যবহার করছি। তো আমার এখানে যেহেতু দুইটা অ্যাড্রেস আছে, সুতরাং আমার এখানে আমার এখানে এটাকে ক্লোজ করতে হবে, এবং এখানে আমরা আর একটা প্রপার্টি ক্রিয়েট করছি, এবং এটার আমরা নাম ব্যবহার করছি টু, এবং এটার রেফারেন্স হচ্ছে টু। দ্যাট মিন্স আমরা এখানে নর্মালি একটা বিন, এই বিনটাকে, এই দুটা অ্যাড্রেসের যে বিন আছে, এই দুটা অ্যাড্রেসের বিনকে আমরা এখানে সেটারের মাধ্যমে ব্যবহার করছি। নর্মালি এটা কাজ করবে, আমরা একটু দেখে নিই। আমরা এখানে অটোওয়্যার ব্যবহার করছি না, সিম্পলি আমরা হচ্ছে সেটার মেথডের মাধ্যমে, দুইটা প্রপার্টি ট্যাগের মাধ্যমে এটাকে সেট করছি। তো এখন আমরা দেখব যে যদি আমরা এখানে আর একটা সেম বিন ক্রিয়েট করি, এবং এইখানে আমরা এই বিনটার নাম দিলাম ই, এবং এটার আমরা নাম দিই হচ্ছে ই টু, তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা হয়তো এখানে একটা প্রপার্টি রাখতে পারি সিম্পলি অ্যাড্রেস ওয়ান, আর এইখানে আমরা একটা প্রপার্টি রাখতে পারি অ্যাড্রেস টু। তাহলে এই যে নতুন যে বিনটা ক্রিয়েট করলাম, এই বিনটা এই বিনকে কীভাবে ইনহেরিট করবে? কারণ আমার মূলত আসলে যখন আমরা ওই এমপ্লয়ির অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমার আসলে ওই দুইটা অ্যাড্রেস অবজেক্টকেই লাগবে, অর্থাৎ দুইটা বিনকেই লাগবে, অ্যাড্রেস ওয়ান এবং অ্যাড্রেস টু। তো এখানে আমরা দুইটা বিন, একটা সিঙ্গেল বিনের মাধ্যমে এটা করতে পারি, কিন্তু আমরা এখানে দেখতে চাচ্ছি যে কীভাবে একটা বিন তার ডেফিনেশনকে ইনহেরিট করে, অর্থাৎ এখানে ই টু বিনটা ই ওয়ান বিনকে ইনহেরিট করবে কিসের মাধ্যমে, সেটা আমরা এখানে দেখব। যে বিন যেটা আমরা ই টু ক্রিয়েট করলাম, সেখানে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, সেটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট নামক একটা অ্যাট্রিবিউট আছে, প্যারেন্টের মধ্যে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ই। দ্যাট মিন্স এই ই টু বিনটা ই বিনকে ইনহেরিট করছে, যে প্রপার্টির মাধ্যমে সেটার নাম হচ্ছে প্যারেন্ট। তাহলে এখন যদি আমরা এটা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা নাল আসছে। তার কারণ হচ্ছে যে আমরা এখন এইখানে যে অবজেক্টটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে ই এর, আমাদের এখানে এটা ই টু এর অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দ্যাট মিন্স আমরা যে লাস্ট যে বিনটা ক্রিয়েট করলাম সেইটার অবজেক্ট ক্রিয়েট করলে আমরা দেখব যে দুইটা ভ্যালু আমরা এখানে পাচ্ছি দুইটা অ্যাড্রেসের। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে কীভাবে বিন ডেফিনেশন একটা বিন আর একটা বিনকে ইনহেরিট করে প্যারেন্ট এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে। এখন এই যে এমপ্লয় ক্লাসের মধ্যে, যদি এমপ্লয় ক্লাসের মধ্যে এটা সিম্পলি একটা অবজেক্ট টাইপ, আমরা যদি এটাকে কালেকশন টাইপের কোনো কিছুকে রাখতে চাই, তখন আমরা এখানে কীভাবে বিন ইনহেরিটেন্সটা কাজ করব সেটাই আমরা এখন দেখব। সেটা করার জন্য আমাদেরকে এখানে এটাকে আমরা লিস্ট টাইপের করে নিচ্ছি, সরি এবং তাহলে এক্ষেত্রে আমাদের এইটা দরকার নাই, আমরা এটাকে লিস্টটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, এবং এখানে যেই সেটার মেথডগুলো আছে আমরা এই সেটার মেথডগুলো রাখছি না, আমরা এখানে
গেটার সেটার এটার জন্য জেনারেট করে নিচ্ছি। দ্যাট মিন্স এটা এখন কালেকশন টাইপ, আর এখানে তাহলে আমাদের এটা দরকার হবে না। আমরা এই প্রিন্টের ব্যাপারটা সিম্পলি আমরা এখানে অ্যাড্রেস প্রিন্ট দিচ্ছি। যদি আমরা এখানে মানে ব্যবহার করতে চাই যে এটাকে লুপ আকারে প্রিন্ট দিব, তাহলে আমরা আইটারেটর ব্যবহার করে এখানে এটাকে প্রিন্ট দিতে পারি। তো এটা নট ফ্যাক্ট যে আমরা কীভাবে আসলে এটাকে প্রিন্ট দিব, আমরা আসলে এখানে দেখব যে কীভাবে এইখানে আমরা এটাকে হ্যান্ডেল। তো এইখানে হ্যান্ডেল করার জন্য আমাদের এটা যেহেতু একটা লিস্ট, সুতরাং আমরা এখানে একটা প্রপার্টিটা ক্রিয়েট করলাম এবং এর মধ্যে একটা লিস্ট ক্রিয়েট করলাম। লিস্টের মধ্যে আমরা এখানে রেফারেন্স ট্যাগ ব্যবহার করব। বিন ইজ ইকুয়াল টু, আমরা এখানে বিন বললাম হচ্ছে অ্যাড্রেস ওয়ান। তো এইখানে যেহেতু আমরা এখন ইনহেরিটেন্সের ব্যাপারটা দেখছি, কিন্তু যেহেতু আমাদের ওইটা একটা কালেকশন টাইপ, সুতরাং আমরা এখানে প্রপার্টির মধ্যে একটা লিস্ট ট্যাগ ব্যবহার করলাম যেহেতু এটা একটা কালেকশন টাইপ। এর আগে আমরা দেখছিলাম যে কালেকশন টাইপ ইউজ করতে গেলে আমাদেরকে লিস্ট ইউজ করতে হয়। তো সেম জিনিসটা আমরা এখানেও ব্যবহার করব। এখানে আমরা অ্যাড্রেস টু এবং এখানেও আমরা ব্যবহার করব অ্যাড্রেস টু। তো এখানে একটা প্রবলেম আছে, সে প্রবলেমটা হচ্ছে যে নর্মালি যখন আমরা ইনহেরিটেন্স করি সেটা যদি কালেকশনের অবজেক্ট না হয় তাহলে এটা সিম্পলি কাজ করে, কিন্তু যখন এটা একটা কালেকশনের অবজেক্ট হবে তখন আমরা দেখব যে এখানে যখন আমরা এটাকে প্রিন্ট দিব তখন সিম্পলি সে এখানে এটার নাম অ্যাড্রেস ওয়ান থাকতে হবে, কারণ যেহেতু আমাদের প্রপার্টিটার নাম হচ্ছে অ্যাড্রেস ওয়ান। ওকে, প্রপার্টিটার নাম আমার সেম থাকতে হবে, কিন্তু এখানে আমি রেফারেন্স হিসেবে ইউজ করলাম হচ্ছে অ্যাড্রেস টু। এখানে আমাদের রেফারেন্স ট্যাগটা ক্লোজ করতে হবে। রেফারেন্স ট্যাগটা আমরা ক্লোজ করে দিলাম, এখন আমরা রান করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র আমরা অ্যাড্রেস টুটাকে পাচ্ছি, অ্যাড্রেস ওয়ানকে পাচ্ছি না। দ্যাট মিন্স আমরা এইটাকে পাচ্ছি না, যদিও এটা আমরা ইনহেরিট করছি, কিন্তু এই প্রপার্টি বা এই অ্যাড্রেস ওয়ানের অবজেক্টটাকে আমরা পাচ্ছি না, সিম্পলি আমরা অ্যাড্রেস টু এর আউটপুটটা পাচ্ছি। তো এইটা করার জন্য যখন এটা কালেকশন টাইপের হবে তখন আমরা এই এই লিস্টের মধ্যে একটা প্রপার্টি অ্যাড করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে মার্জ। মার্জের ভ্যালুটা আমাদেরকে অ্যাড করতে হবে ট্রু। তো যদি মার্জের ভ্যালুটা ট্রু থাকে তাহলে এই প্রপার্টিটা এই প্রপার্টির সাথে এটাকে মার্জ করতে সক্ষম হবে, অন্যথায় আমরা ওই শুধুমাত্র পরের বিনটার আউটপুটটা পাবো। তো যখন আমরা এটাকে মার্জ করলাম, মার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন এটা আগের বিন সহ পরের বিনটা আউটপুট আমরা পাচ্ছি। তো এক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি আমরা এরকম প্রথম যে বিনটা ক্রিয়েট করা হয়েছে সেই বিনটাকে যদি আমরা চাই যে এই বিনের মধ্যে বেসিক্যালি আমরা কোনো কিছু রাখবো না, আমরা সিম্পলি এই বিনটার মধ্যে রাখবো, তখন এই বিনটাকে আমরা সিম্পলি একটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করবো। তখন আমরা এই প্রথম বিনের মধ্যে কোনো কিছু রাখবো না, তখন সেটার জন্য আমাদেরকে এখানে একটা প্রপার্টি অ্যাড করতে হবে যার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট ইজ ইকুয়াল টু ট্রু। দ্যাট মিন্স কখনো কখনো এরকম হতে পারে যে আমরা এই প্রথম যে বিনটা আছে সেই বিনের মধ্যে আমরা কোনো প্রপার্টি সেট করব না, শুধুমাত্র আমরা সেকেন্ড বিনের প্রপার্টিটা সেট করব, তখন আমরা এটাকে ইউজ করব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমাদের এই সিচুয়েশনটা এখানে নাই, নর্মালি আমাদের এখানে আমরা এখানে একটা প্রপার্টি সেট করছি। তো যদি এরকম এটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হয় তখন আমরা এখানে কোনো প্রপার্টি রাখবো না, আমরা সমস্ত প্রপার্টিগুলো তখন এই সেকেন্ড বিনের মধ্যে সেট করবো। তো তাহলে আমরা দেখে নিলাম যে কীভাবে বিন ডেফিনেশনটা ইনহেরিট করতে পারে, এটা যখন নর্মাল অবজেক্ট হিসেবে থাকবে তখন তো আমরা সিম্পলি আইদার সেটার অথবা কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনজেক্ট করতে পারি, আর যদি এটা আমরা ইনহেরিটেন্স ব্যবহার করতে চাই তখন আমরা এটাকে প্যারেন্টের মাধ্যমে করব, আর এটা যদি আবার কালেকশন টাইপের হয়
তখন সেই কালেকশন টাইপটাকে ব্যবহার করার জন্য আমরা এখানে লিস্ট ব্যবহার করব, এবং আমাদের প্রথম বিনের মধ্যে যদি কোনো লিস্ট থাকে এবং সেকেন্ড বিনের মধ্যে যদি আরও কিছু লিস্ট থাকে, তখন ওই লিস্টগুলোকে আমাদের মার্জ করতে হবে।